শিশু শ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার আঠারো সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় আইনে শিশুদের কাজে লাগানো নিষিদ্ধ করা হলেও চোদ্দ থেকে আঠারো বছরের কিশোরদের কাজের সুযোগ রাখা হয়েছে শ্রমিকদের উৎসব ভাতা বাধ্যতামূলক করা হয়েছে কমানো হয়েছে বেআইনি ধর্মঘট ডাকার শাস্তি এসব কথা জানান মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শ্রম আইন দুই হাজার আঠারোের সংশোধনীর খসড়ার অনুমোদন দেয়া হয় নতুন সংশোধনীতে বেশ কিছু ধারায় পরিবর্তন আনা হয়েছে শিশুদের কাজে লাগানো নিষিদ্ধ করা হলেও কিশোরদের কাজের সুযোগ রাখা হয়েছে শিশু শ্রমিক নিয়োগদাতাদের পাঁচ হাজার টাকা শাস্তির বিধান রাখা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে শ্রমিকদের উৎসব ভাতা এছাড়া প্রসূতি শ্রমিকদের ভাতা নিশ্চিত করার কথা বলা হয়েছে আইনে পরে ব্রিফিং এ এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম কোন ব্যক্তি কোন শিশু বা কিশোরকে চাকরিতে নিযুক্ত করিলে অথবা আইনের কোন বিধান লঙ্ঘন করিয়া কোন শিশু বা কিশোরকে চাকরি করিয়ে অনুমতি দিলে তিনি 5000 টাকা পর্যন্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবেন শিশুরা কাজই করতে পারবে না ছিল না ওটা প্রভিশন নাই আর এটা পারবে কিশোররা পারবে বয়স অন্য আইনে আছে 15 15 প্লাস আর কি শ্রম আইনের খসড়া সংশোধনীতে বেআইনি ধর্মঘট ডাকার শাস্তি কমানো হয়েছে আগে কোন শ্রমিকের মৃত্যু হলে এক লাখ টাকা দেওয়ার বিধান থাকলেও নতুন সংশোধনীতে তা দুই লাখ টাকা করা হয়েছে কমানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের অনুমোদনের হারও চাকুরি চুক্তিতে সংশ্লিষ্ট শ্রমিকের কোন ট্রেড ইউনিয়নে যোগদান করা অথবা কোন ট্রেড ইউনিয়নে ওহার সদস্যপদ চালু রাখিবার অধিকারের উপর বাধা সম্বলিত কোন শর্ত আরোপ করিবেন না এটা মালিকের উপর যদি মালিক করে তাহলে উনি ওই ধারায় দণ্ডিত হবে বেআইনি ধর্মমগট বা লকআট লকআউটের দণ্ড এটা আগে ছয় এক বছর ছিল এটা ছয় মাসের প্রস্তাব করা হয়েছে এই সংশোধনীকে বলে মন্তব্য করেন মন্ত্রী পরিষদ সচিব অনেক বেশি লিবারালাইজ করা হয়েছে সানভি নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলো সম্মতি দিলেই জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে আর তা দৈব চয়ন প্রক্রিয়ায় কিছু আসন বা কেন্দ্রে ব্যবহার করা হবে তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে ইভিএম নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন আইন পাশের পর সক্ষমতা অর্জনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে ত্রুটিমুক্ত মেশিনে ইভিএম ব্যবহারের চেষ্টা করা হবে ইভিএম প্রকল্পে অর্থ বরাদ্দ ব্যবস্থাপনা কমিশনের কাছে থাকবে না উল্লেখ করে দুর্নীতির আশঙ্কা নাকচ করে দেন সিইসি বলেন প্রশিক্ষণ আর উদ্বুদ্ধ করার মাধ্যমে ইভিএম নিয়ে জনগণের সন্দেহ ও ভীতি দূর করা হবে ইভিএমের ব্যাপারে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এখন আমরা ব্যাপক ব্যাপকভাবে মানুষের মধ্যে এটা কি এবং কীভাবে ব্যবহার করা যায় এর উপকারিতা কি এটা আমরা এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছতে পারিনি জাতীয় সংস্থা নির্বাচনে নির্ভর করবে আইন কানুনের উপর নির্ভর করবে আপনাদের প্রশিক্ষণের উপর নির্ভর নির্ভর করবে যারা এর মূল অংশীজন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সমর্থনের উপরে একদলীয় নির্বাচনের চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বানোয়াট মামলায় পরিকল্পিত আইন প্রক্রিয়ার নামে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এক ব্যক্তির ক্রোধ ও হিংসার শিকার খালেদা জিয়া ও তারেক রহমান নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়া অন্যায় বিচারে কারাবন্দী এমনকি নির্দোষ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সরকারের আক্রোশের শিকার সারা দেশ আজ বন্দি সারায় পরিণত হয়েছে দুঃশাসনের বিষাক্ত বলয়ে বন্দী দেশবাসী এমত অবস্থায় আমরা সকলে জননেতা তারেক রহমানের কারা মুক্তি দিবসকে আজকে স্মরণ করছি যদিও আমি মনে করি তিনি কারামুক্ত নন তিনি আসলে নির্বাসিত এটা কারাবন্দি হরি আরেকটি নামান্তর সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল রোববার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে বলেন জনগণের নিরপেক্ষ নির্বাচনের যে দাবি তা তিনি নাকচ করে দিয়েছেন সংবিধান তো অসংখ্যবার তারা কাটছাট করে তাদের দলের সুবিধামত করে নিয়েছেন এবং এখন তিনি যে পথে এগুচ্ছেন সে পথে হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার কাজে ঘুরছেন সুতরাং জনগণ কি এখানে ঐক্যবদ্ধ হতে হবে

আগামী নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন হবে বলেও জানান তারা এছাড়া একুশে আগস্ট হামলার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিও জানান আওয়ামী লীগ নেতারা বিএমএ অডিটোরিয়ামে ছত্রিশতম বিসিএসএ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান জড়িত থাকলে আদালত তাকে সাজা দেবে আর বিএনপি নেতাদের দাবি অনুযায়ী সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করলে অসাংবিধানিক সরকার ক্ষমতায় চলে আসবে একজন বললেন সেদিনকে ব্যারিস্টার মৌলুদ আমের সাহেব সংবিধান ছাড়াও ইলেকশন করা যাবে এর কথাও নেই বলেন সংবিধান বাইরে গিয়ে ইলেকশন করে তার মানে কি সংবিধান বাইরে করা মানে হচ্ছে দেশে একটা অসাংবিধানিক সরকার আনা আপনারা মাঠে খেলেন নাই কি করবে বলেন চোদ্দো সালে মাঠ খালি

হত্যাকাণ্ডের একজন ভিক্তিম হিসাবে আমি তারেক জিয়া সহ সবার মৃত্যুদণ্ড দাবি করছি এবং বেগম খালেদা জিয়া যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন তিনি দায় এড়াতে পারেন না তাকেও শাস্তির আওতায় বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে এছাড়া দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি কি পরিস্থিতি হবে সেটি অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জে কৌশলগত অংশীদার হিসেবে চীনা কনজোরিয়ামের কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে ইতিমধ্যে কৌশলগত অংশীদারের কাছে বিকৃত শেয়ারের অর্থ কর্তৃপক্ষের হাতে এসেছে মঙ্গলবার শেয়ার হস্তান্তর ডিএসইতে চীনা প্রতিনিধি যুক্ত হওয়ার মাধ্যমে শুরু হবে যৌথ কার্যক্রম আর চীনের ওই অর্থ পুঁজিবজারই রাখতে ক্যাপিটাল গেইন ট্যাক্স মৌকুফের শর্ত দিয়েছে মালিকপক্ষ তবে এটিকে অযৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত মুন্না রেশিদের প্রতিবাদনে ডিমিউচ্যালাইজেশন আইন অনুযায়ী পঁচিশ শতাংশ শেয়ার বিক্রির জন্য চলতি বছরের চোদ্দ মে চীনের সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ডিএসি শেয়ার বিক্রির ওই অর্থ সোমবার কর্তৃপক্ষের হাতে এসেছে আইন অনুযায়ী ডিএসির একশো কোটি শেয়ারের মালিক দুশো জন সদস্য শতকরা হিসাবে প্রত্যেক সদস্যের শেয়ার সংখ্যা দশমিক চার শতাংশ বা বাহাত্তর লাখ কৌশলগত অংশীদারের কাছে পঁচিশ শতাংশ শেয়ার বিক্রি থেকে পাওয়া প্রায় এক হাজার কোটি টাকার মধ্যে প্রত্যেক সদস্য পাবেন প্রায় চার কোটি টাকা কর আইন অনুযায়ী বাংলাদেশে মূলধনী মুনাফার উপর পনেরো শতাংশ হারে ক্যাপিটাল গেইন কর দিতে হবে যার মাধ্যমে সরকার কর পাবে একশো কোটি টাকার বেশি যদিও এই টাকা বিনিয়োগের জন্য মালিক পক্ষ সরকারকে শর্ত জুড়ে দিয়েছে বিশ্লেষকদের ভাষায় যা অযৌক্তিক ট্যাক্সটা যদি আমাদেরকে মাফ করে দেন তাহলে আমরা সম্পূর্ণ টাকাটা আগামী দুই বছর পুঁজি বাজারে বিনিয়োগ করব বাজারে থাকবে কারণ পুঁজিবাজার একটা লিকুইডিটি ক্রাইসিস আছে সেই ক্রাইসিসটা ওভারকাম করা যায় উনি সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন এটা পনেরো পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট সেটা যদি তারা যদি মনে করে এটা ফাইভ পার্সেন্ট আইনে আছে তাহলে তারা তো সরকারের সঙ্গে বার্গেন করতে পারে অথবা কোটও দিতে পারে এই স্টক মার্কেটে মেম্বারশিপ গুলা তো খুব কম দামিক তারা কিনেছিল তো এখানে সরকার কিছু ট্যাক্স নিতে চাই এটা আপত্তিটা কোথায় সরকার মহকুব করলে শেয়ার বাজারের জন্য কোনো ভালো হবে এটা আমার বিশ্বাস হয় কারন ও টাকা এমন কিছু নাইগা তবে পুঁজি বাজারে ওই টাকা বিনিয়োগ করলে যে বাজারের উন্নয়ন হবে তা কিন্তু না বিশ্লেষকরা বলছেন গুণগত মান উন্নয়নের পাশাপাশি বাজারে আনতে হবে ভালো কোম্পানি পেন প্রবলেম এখানে অ্যাবসেন্স অফ কোয়ালিটি স্টক যেটা নিয়ে কোনো মাথাবেটা নাই কারো মাথাবেটা নাই আমি দেখি কেউ কোনো বৈঠক করতে রাজি নাই इवन যারা এখন 10% টেস কনসেনশন চাইছে সরকার থেকে তারাও ওইটা নিয়ে তেমন বলেন তারা এখন আমাদের আইটির সঙ্গে বসতেছে তারা আমাদের কি কি প্রোডাক্ট আছে সেগুলো অ্যানালাইসিস করতেছে আজকে নয়জন জন আসছে নয় জনের একটা টিম আসছে আমরা আশা করতেছি তারা কিছু নতুন প্রোডাক্ট মানে এই বছরের মধ্যে তারা মানে ইয়ে করার জন্য লঞ্চ করার জন্য চেষ্টা করবে তবে চীনা কনসর্টিয়াম বাজারে খুব দ্রুত পরিবর্তন করতে না পারলেও এটি পুঁজি বাজার ও অর্থনীতি দুটির জন্যই উর্বর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ভারতের স্থানীয় সময় এই সম্মেলন শুরু হয় বিজিবি এবং মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নয়াদিল্লিতে স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হয়েছে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে চোদ্দ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলে বিজেপির ঊর্ধ্বতন বৃন্দ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করছেন সম্মেলনে সীমান্ত নিরীহ মানুষ হত্যা আগ্নেয়াস্ত্র চোরাচালন বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে সীমান্ত সম্মেলন উপলক্ষে ছয় সেপ্টেম্বর দুই হাজার আঠারো তারিখ নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব টেকনিশিয়ান দিয়ে বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান সেভেন হোলিং শেষে ব্যবহারকারী ফ্লাইং কাছে হস্তান্তর করা হয়েছে সকালে বিমান বাহিনীর বঙ্গবন্ধু এই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে চীনের বিশেষজ্ঞ বিশেষ ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে মতো করা হয় বাংলাদেশ বিমান প্রধান এয়ার চিফ মার্শাল িয়াবাদ বলেন এখন থেকে বাংলাদেশে অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ অন্যান্য বিমানের ওভার হোলিং করা সম্ভব হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো যুদ্ধ বিমান ওভার হোলিং করার সক্ষমতা অর্জন করায় বিমান বাহিনীকে অভিনন্দন জানান তিনি টেকনোলজির দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম যেহেতু আমরা আমাদের নিজস্বভাবেই এই বিমানকে ওভারহলিং করতে সক্ষম হয়েছি এভাবে ধাপে ধাপে আমরা একদিন বিমানও তৈরি করতে সক্ষম হব ইনশাল্লাহ অগ্রজাতে পরবর্তী ধাপই হবে যেখানে আমরা আরও উন্নত জাতের জিনিস তৈরি করতে পারব অর্থাৎ অ্যারোস্পেসের দিকে যেতে পারব যেখানে আমরা তৈরি করব বিমান এবং আরও ভারী যন্ত্রপাতি খুব শিগগিরই শেষ হচ্ছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কাজ রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেছেন গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সালাম পিন্টু হারিস চৌধুরী সহ অন্যান্য আসামিদের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে আদালতে তুলে ধরতে পেরেছেন তারা আসামি পক্ষের কারণে মামলার ধীর গতির অভিযোগ আনলেও আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা তার 2004 সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হয় ২৪ জন আহত হন প্রায় পাঁচ শতাধিক মানুষ পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত দ্রুত বিচার আদালত একের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে সে ঘটনার বিচার শুরু হয় একুশ আগস্টের ঘটনায় পৃথক দুই মামলায় মোট আসামির সংখ্যা 52 জন এর মধ্যে তিনজনের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেয়া হয়েছে এরা হলেন জামাত নেতা আলী হাসান মুজাহিদ জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ শাহিদুল আলম বিপুল বিচার চলছে ঊনপঞ্চ জন আসামির এর মধ্যে তারেক রহমান হারিস চৌধুরী সহ আঠারো জন আসামি পলাতক বাকি তেইশ আসামি কারাগারে রাষ্ট্রপক্ষ পঁচিশ দিনে তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে আর আসামি পক্ষ এর মধ্যে সাতাশি দিন যুক্তিতর্ক তুলে ধরেছে মঙ্গলবার ও বুধবার মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরির পক্ষে আইনি যুক্তিতর্কের দিন ধার্য আছে কবে নাগাদ মামলার রায় হবে সেটি বলতে না পারলেও রাষ্ট্রপক্ষ বলছে অচিরেই বিচার শেষ হবে প্রত্যাশা ছিল যে একুশে আগস্ট দুই হাজার আঠারো তারিখের মধ্যে রায় এবং আদেশের জন্য তারিখ ধার্য করা সম্ভব হবে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি তাতে অচিরেই রায় এবং আদেশের জন্য তারিখ ধার্য করতে আমরা সক্ষম রাষ্ট্রপক্ষের দাবি হামলার ঘটনায় আসামিদের সম্পৃক্ততার বিষয়টি আদালতে ভালোভাবে তুলে ধরতে পেরেছেন তারা আর তাই সর্বোচ্চ সাজার বিষয়ে আশাবাদী তারা আমরা সন্দেহের উদ্দেশ থেকে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমাদের যুক্তিতর্কে আমরা প্রার্থনা করেছি আদালতের কাছে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা যেন প্রদান করা হয় তৎকালীন চারদলীয় জোট সরকারের মদত ছাড়া এমন হামলা চালানো সম্ভব হতো না বলেও মনে করেন রাষ্ট্রপক্ষের এই প্রধান কৌশলী নাজিব বেগ নিউজ নাইন ঢাকা চট্টগ্রামের বোয়ালখালীর পোপদিয়ায় তার ছেলের কবরের পাশে সমাহিত করা হয়েছে একাত্তরের জননিখাত লেখিকা রমা চৌধুরীকে ভোর চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি সকাল এগারোটার দিকে তার মরদেহ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ বিনারে নিয়ে হলে রাজনৈতিক সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে পাঁচটার দিকে বোয়ালখালীতে সন্তানের কবরের পাশে তাকে দাফন করা হয় রোববার সন্ধ্যার দিকে রমা চৌধুরীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনআশি বছর বয়সী রমা চৌধুরী কোমরের আঘাত গল ব্লাডার স্টোন ডায়াবেটিস অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে পনেরো জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সালে ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন একাত্তরের জননী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে দুই ছেলেকে হারানোর পাশাপাশি নিজের সম্ভ্রম হারান রমা চৌধুরী উড়িয়ে দেওয়া হয় তার ঘরবাড়ি তবুও জীবনযুদ্ধে হার মানেননি এই বীরাঙ্গনা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক আহমেদ আর নেই সকাল এগারোটার দিকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইন্নাল ইহে ও ইন্না ইহে রাজিউন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদ্রোগ সহ নানা সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফেরার পর শুক্রবার শরীর খারাপ হলে আবারো তাকে সিসিইউতে ভর্তি করা হয়। বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস করতে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মুস্তাক আহমেদ জাতীয় প্রেস পাবো ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। নওশিন্দিড় পাঁচদোনা এলাকা থেকে প্রায় 14 কেজি অবৈধ সোনা আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে র‍। সোমবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় আটক ব্যক্তিরা হলেন জামাল হোসেন তানভীর আহমেদ রাজু হোসেন আবুল হাসান রাজু আহমেদ ও আলাউদ্দিন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ষাটটি সোনার বার সহ তিনজনকে আটক করে র্যাব বিকেল সাড়ে পাঁচটার দিকে একই রুটে গ্রিন লাইন পরিবহনের আরেকটি বাস তল্লাশি করে ষাটটি সোনার বার সহ আরো তিনজনকে আটক করা হয় উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন একশো গ্রাম অর্থাৎ একশো বিশটি সোনার বারে মোট ওজন প্রায় চোদ্দ কেজি যার বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তবে উদ্বেগজনক নয় বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন সকালে রাজধানীর স্কার্টন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে বাড়ির আঙিনা ফুলের টব ভাঙা অব্যবহৃত পাত্র এসিতে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান পরে মেয়র বিভিন্ন পেশার মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন কর্পোরেশনের সাতান্নটি ওয়ার্ডেই একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে জনশক্তির রপ্তানিকারকদের সংগঠন বায়রা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন সংগঠনের কার্যালয়ে বিকেল তিনটা পর্যন্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয় সকাল আটটা থেকে রাজধানীর স্কাটনে বায়রা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত জানা যায় রাত নয়টা পর্যন্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে এবারে নির্বাচনে সাতাশটি পদের জন্য মোট চারটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী ১৫ সেপ্টেম্বর বায়রার নির্বাচনকে ঘিরে আজ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দান প্রক্রিয়া শেষ হয় এ সময় মনোনয়নপত্র জমা দান উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় হচ্ছে সিন্ডিকেট মুক্ত একটা বাইরা গঠন করা কর্মী বান্ধব বায়রা গঠন করা যাতে করে যেসব শ্রমিকদেরকে বিশেষ করে কর্মীদেরকে আমরা দেশের বাইরে পাঠাই তাদের প্রতি আমরা নজর রাখি মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ব্যাপারটা আমরা পর্যালোচনা করি দেখি এবং যাতে করে ভিসা ট্রেডিং বন্ধ করা যায় এইসব ব্যাপারগুলোই আমাদের প্রতিশ্রুতি নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান নাটোরের এডিএম মোহাম্মদ সাইদুজ্জামান প্রতিবেদনে ফিটনেসবিহীন দুই যানবাহনে দ্রুত গতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয় গাড়ির চালক ও মালিককে এর জন্য দায়ী করা হয়েছে এছাড়া দুর্ঘটনা রোধে মহাসড়কে ডিভাইডার নির্মাণ অবৈধ যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ বাঁক সংস্কার সহ 12 দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি 25 আগস্ট নাটোরের লালপুরে বাস লেগুনা সংঘর্ষে 15 জন নিহত হন সেই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করে সাত জেলা প্রশাসক সাভার ও সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে ভোরে ঢাকার ইজমা মহাসড়কের সাভারের বলিাপপুর এলাকায় বাস চাপায় এক প্রকৌশলী সহ 3 জন নিহত হয়েছে পুলিশ জানায় সিরাজগঞ্জ থেকে সড়ক পরিদর্শন করে ঢাকা ফিরছিলেন মীর আক্তার গ্রুপের এক প্রকৌশলী সহ তিনজন ভোরে তাদের বহনকারী যানটি ঢাকা রিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় এলে একটি বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন মীর আক্তার গ্রুপের প্রকৌশলী জহুরুল ইসলাম নবী ও চালক খলিলুর রহমান পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এদিকে স্থানীয়রা জানায় দুর্ঘটনা ঘটিয়ে এই বাসটি নিয়ে চা চালক পালিয়ে যায় অনুদিকের নোয়াখালীর শেণবাগে সিএনজি চালিত অটোরিকশা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 নিহত হয়েছে। কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার তিন রোহিঙ্গা যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের উদ্ধারের পর দুপুরে বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করে পুলিশ উখিয়ার কুতুপালং ক্যাম্পের অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে মানবাধিকার কর্মীদের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায় সকালে টেকনাফের হুয়াই ক্যাং এর চাকমারকুলের পারিয়া পাড়ার পাহাড়ের ভেতর থেকে গলা কাটা অবস্থায় তিন যুবককে উদ্ধার করা হয় গেল রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন রোহিঙ্গারা পুলিশের ধারণা উদ্ধারকৃত যুবকদের বিভিন্ন সময় অপহরণ করে ওই পাহাড়ে জড়ো করা হয় পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয় বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা ক্যাম্প থেকে আরো কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে তবে তাদের কেবা কারা হত্যার চেষ্টা করছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি